হয় মই বর্তমানে উপস্থিত আছো আদর্শ বিটিসির পর্বতজোড়া মহকুমার মুসুলজোড়া ঝাড়গাঁওত। আর মুসুলজোড়া ঝাড়গাঁওত আমি আপনার দেখাবলে যত্ন করিম। এই অঞ্চলের রাইজে দীর্ঘদিনের বিশুদ্ধ খাওয়া পানির অভাব ভুগি আছে, সেই দৃশ্য মই আপনার দেখাবলে যত্ন করেছো। ইয়া আপনার দেখা পাইছে ইয়াতে সরকারিভাবে কোনো ধরনের বিশুদ্ধ খাওয়া পানির আঁচনি ইয়াতে গ্রহণ করা হওয়া নাই, যেহেতু পাহাড়িয়া অঞ্চল এই অঞ্চল পানির অভাব ভুগিবলগা হয়। আর এনেদরে আপনার দেখা পাইছে ইয়াতে যে কাঠর ইয়াত যে কুয়া, সেই কুয়া নির্মাণ করা হয়েছে, উপরের ভাগত কাঠ দিয়া হয়েছে আর তার তলত মাটির কুয়া এবার। আর এনেদরে কিন্তু প্রতিদিনে নৈমিত্তিক নিজের যে ব্যবহার্য পানি, বিশুদ্ধ পানি ইয়া ব্যবহার করে থাকা হয়েছে। আর এনেদরে কিন্তু প্রতিদিনেই এই অঞ্চলের রাইজে নিজের যে খাওয়া পানি, সেই খাওয়া পানির ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ আছে, জনপ্রতিনিধি আছে বা সরকার এখন আছে, সেই সরকারখনও কিন্তু এই অঞ্চলের প্রতি কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই। আর এনেদরেই কিন্তু যুগ যুগ ধরে মানদাতা যুগের পরে এই অঞ্চলের রাইজে বিশুদ্ধ খাওয়া পানির কারণে এনেদরে দূষিত পানি সেবন করবলগা হয়েছে। আর যার কারণে কিন্তু অঞ্চলের রাইজে বিভিন্ন ধরনের বেমারত আক্রান্ত হবলগা হয়েছে। আমি কথা পাতব বিচারিম স্থানীয় রাইজ আছে, দাদা কি কব? এই ইয়াত কি কম আরো, আমার সরকার আছে, ভোটের সময় সময়তে আই যায়, ভোট লাগিব মোক দিতাক সব দি দিম। কিন্তু ইয়াতে ওয়াটার সাপ্লাই আছে, কেই বছরের পর দেখাইছে পানিতো পোৱা নাই, আপনি দেখিছে। আর এই যে কাঠের ডুং দি পানি খাবলগা আছে ইয়াত, আর বিভিন্ন বেমার আজার হয়, কোনো হসপিটাল নাই, কিবা সুবিধা নাই, গাড়ি এম্বুলেন্স আনবলে রাস্তাঘাট নাই, মানে যেনকা ব্রিটিশ আমলত আছিল তেনকা অবস্থাতেই রাখিছে। এনে ব্রিটিশের বলে রাজধানী কোকরাঝার, কিন্তু রাজধানীর অবস্থাটো কেনকা হয়তো দুনিয়াতে বিচারিলে এনকা জায়গা না পায়, তেনকা অবস্থাতে আছে ব্রিটিশ। হয় বিটিসি খন বিটিসির প্রধান প্রমোদ বড়োয়ে সুইজারল্যান্ডের লগত তুলনা করে, আপনি কি কব? এটো তেওঁ ঘুমা বিছনা তার ঘরত আছে নাকি, কিন্তু এই প্রকৃত হিসাবত ফিল্ড নাই। রাজধানীর অবস্থা দেখিছে, এই যে কুয়ার অবস্থা চালে আপনি সব গম পাই যাব। আপনাদের এই যে দূষিত পানি সেবন করার পিছত বেমার আজার ভুগিব লাগা হয়েছে নাকি? হ্যাঁ, বহুত মহিলাবিলাক মরে, লড়া ছোৱালীবিলাক মরে যায়, হসপিটাল ট্রিটমেন্ট না পায়, পানি বিশুদ্ধ হয়ে সর্দি খাসি বিভিন্ন বেমার পাই যায়, বিভিন্ন অসুবিধা অসুখ হয়ে থাকে ইয়াত। আর হসপিটাল নাই, এই যে কম্পাউন্ডার দ্বারা ইয়াত ট্রিটমেন্ট করা হয়, হসপিটাল লোবলে ব্যবস্থা নাই, কোনো রাস্তাঘাট নাই, এনেকাই মানে রাস্তার বাজারের কুকুর না মানুষ তেনকাই তুলনা অবস্থায় আছে। এই অঞ্চলত অকল এই আপনার এইখান গাঁয়ে না, আর আন আন গাঁও তো এনেকা ধরনের অবস্থা? ধর এইটো ইয়াত যিমান আদিবাসী গোর্খা আর গারো রাভা সম্প্রদায় বসবাস করা পাহাড় অঞ্চলত সম্পূর্ণ এনেকাই আছে। হয়, কি কি গাঁও আছে ইয়াত? আছে মার্শালজোড়া ঝাড়পাটটো, এইটো হল মার্শালজোড়া ঝাড়পাট ওয়ান, আর এই যে পথানডুবি পার্ট ওয়ান পার্ট টু, আর মতিঝোড়া পার্ট ওয়ান পার্ট টু, তারপর এই যে বেঙ্গেঝোড়া পার্ট ওয়ান পার্ট টু, সিসা পানি বিভিন্ন, এনেকা মোটামুটি 40-42টা গাঁওখন এনেকা আছে অবস্থা। একেবারে পানি হোক, রাস্তাঘাটেই হোক, কোনো সাব সেন্টারে হোক, কোনো মানে সুবিধা বস্তু জিরো, একদম জিরো। এখানে ধন্যবাদ থাকিল। হ্যাঁ, এয়া আসলে গাঁওবাসী আর থেকে এতে নিজের দুঃখ প্রকাশ করলে, মনোভাব জানালে। আমি কথা পাতব বিচারিম ছাত্র সংগঠন আকসু পর্বতজোড়া আঞ্চলিকর সভাপতি আছে, তেখেতর লগত আমি কথা পাতিম। দাদা আপনার নামটো কি আছিল? 40-50 সাল হো গে ইহা আদমি লোক রে রে, লেকিন হাম লোক কো জো গভর্নমেন্ট কা ফেসিলিটি মিলনা চাইয়ে, অবি তক কোই বে এসা কোই গভর্নমেন্ট ফেসিলিটি আচ্ছা সে নেই মিলা হ্যায়, ফুললি নেই মিলা হ্যায়। অবি আপ লোক ভিডিও ইয়া ফোটো মে দেখ রে হ্যায়, ইহা হাম লোক কা খানে পানি কে লিয়ে বহুত অসুবিধা হ্যায়, এসা সিচুয়েশন হে কি ওহা ব্যাকটেরিয়া জাদা হতা হ্যায়, ব্যাকটেরিয়া কা ওয়াজে সে হাম লোক কা বাচ্চা হো, বুড়ে আদমি হো, কোই ভি হো, ওহা কা পানি পিনে সে বেমার হো জাতে হ্যায়, বা বেমার হোনে কে বাদ মে ভি হসপিটাল লে জানে মে দিক্কত হ্যায়, রাস্তাঘাট নেই হ্যায়, এসা কুছ ভি কমিউনিকেশন নেই হ্যায়, হসপিটাল নিয়ার নি নেই হ্যায়, তো বহুত সারা হাম লোক দুঃখ বলে তো ঝেল রে হ্যায়, হাম লোক কো বহুত হি অসুবিধা হো রে হ্যায়। হাম লোক কা গাঁও মার্শালজোড়া ঝাড় পার্ট টু হ্যায়, ইসকা আন্ডার মে হাম লোক কা এক ওয়াটার সাপ্লাই কিয়া হুয়া থা 2012 মে, লেকিন ও অভি জাস্ট হাউস হি বন গয়া হ্যায়, জেসে তেসে ঘর বনা দিয়া হ্যায়, উসকা বাদ মে পাইপিং ভি ফুল্লি নেই হুয়া হ্যায়, ঘর ঘর নেই পৌঁছা হ্যায়, পানি কা কোই ভি ফেসিলিটি নেই হ্যায়, অভি তক নেই পৌঁছা হ্যায়, জাস্ট দিখা দিয়া হ্যায় এক ঠু ঘর বনা কে, হ্যাঁ ইহাঁ গভর্নমেন্ট কা ফেসিলিটি মিল গয়া, ওয়াটার সাপ্লাই কা মিল গয়া বলকে, লেকিন ও জিস তরহ সে মিলনা চাইয়ে হর ঘর মে নেই মিলা হ্যায়, জো মোদি কা স্কিম থা, জো হাম লোক কা স্টেট
गवर्नमेंट का भी जो एक स्कीम था घर घर में जल जीवन पहुंचाएंगे, लेकिन वो भी अभी आप लोग देख सकते हैं यहाँ वैसा कोई भी फैसिलिटी नहीं है। तो इसके लिए गवर्नमेंट को हम लोग फिर से अनुरोध करते हैं, जो ये आप लोग जिसको भी दिए थे उसको ठीक से वेरीफाई करके आप लोग उसको काम फिर से चालू करने के लिए अनुरोध करते हैं। हाँ धन्यवाद थकिल। हाँ ये आसे छात्र संगठन नेतृबर्ग और तक बड़ दुखरे जाना जो आसलते जी बी टी सर पहाड़ी अंचल आज दुर्गम अंचल आज ये अंचल कितना सरकार जीखी मौलिक सुविधा सी सुविधाखिटा पा ना इते अक विशुद्ध खुआ पानी ना आन बाट पथर कथा कौक आपनी चिकित्सा सेवार कथा कौक बिजलर कथा कौक आन आनुषंगिक जीखी मौलिक अधिकार नागरिक सकले भोग लगे सू नागरिक सकते भोग ना इनदे कि स्वाधीनतार पिछरेप अंचल चलिसे इार जी जनप्रतिनिधि आज विभाग करपक्ष क्या अंचल प्रति गुरुत्व आरोप करा ना जार कारण विशुद्ध खुआ पानी अभाव दूषित पानी सेवन करा कूर पानी सेवन करा खाल बिलर पानी सेवन करा और ये पानी सेवन कर विभिन्न धरण टान बेमार आक्रांत हो मृत्युबरण करा इतिम्धे जाना अनुरोध जाना अति सोकाले विभाग करपक्ष हमको বা স্থানীয় যি জনপ্রতিনিধি আছে সরকার আছে এই অঞ্চলখনৰ প্ৰতি গুৰুত্ব আৰোপ কৰক আৰু ইয়াৰ যি সমূহ অসুবিধা হৈ আছে নাগৰিকসকলে যি ধৰণে নাগৰিকত্ব যি মৌলিক অধিকাৰ পাব লাগে সেইসমূহ পূৰণ কৰিব লাগে।